সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নতুন একটি টপিকস আলোচনা করব। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঘটনা ও লেনদেন। ঘটনা ও লেনদেন, আমরা প্রথমে ঘটনা সম্পর্কে আলোচনা করব এবং এরপরে লেনদেন সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমেই আসি ঘটনা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইভেন্ট। বাংলায় ঘটনা, ইংরেজিতে ইভেন্ট। এই সেই ঘটনাগুলো মানে কি? আসলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 24 ঘন্টা আমরা যা যা করি তার প্রত্যেকটি এক একটি ঘটনা। আমরা এই যে ঘুম থেকে উঠলাম, এটি একটি ঘটনা। আমরা কলেজে যাচ্ছি, এটি একটি ঘটনা। এই যে আমি কথা বলছি, এটিও কিন্তু একটি ঘটনা। আমরা বাজারে গেলাম, সেটাও একটি ঘটনা। অর্থাৎ সকাল থেকে আমরা যা যা করছি রাত অবধি পর্যন্ত বা 24 ঘন্টা আমরা যা যা করি তার প্রত্যেকটি এক একটি ঘটনা। ঘটনাকে দুই শ্রেণীতে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে আর্থিক ঘটনা, আরেকটি হচ্ছে অনার্থিক ঘটনা। আমরা প্রথমে আসি আর্থিক ঘটনা। আর্থিক ঘটনা মানে কি? আর্থিক ঘটনা মানে হচ্ছে যে ঘটনার সাথে অর্থের সম্পর্ক আছে। অর্থাৎ ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার ফলে আমার পকেট থেকে বা আমার প্রতিষ্ঠান থেকে অর্থ যাবে অথবা অর্থ আসবে। অর্থাৎ ঘটনা ঘটার সাথে সাথে যদি আমার অর্থের সম্পর্ক থাকে, সেই ঘটনাকে আমরা বলবো আর্থিক ঘটনা। যেমন আমি উদাহরণ দিয়েছি যে 50,000 টাকায় আসবাবপত্র ক্রয়। এই যে আমি আসবাবপত্র ক্রয় করলাম, হতে পারে সেটি সোফা সেট, হতে পারে সেটি চেয়ার, টেবিল বা শোকেস। তা আমরা এই যে আসবাবপত্র ক্রয় করলাম, এটি একটি ঘটনা। এবং সেই আসবাবপত্র ক্রয় করার ফলে আমার পকেট থেকে টুডে অ্যান্ড টুমোরো টাকা চলে যাবে। অর্থাৎ ঘটনার সাথে আমার অর্থের সম্পর্ক আছে। অর্থাৎ সোজা কথা, যে ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকবে, আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সেই ঘটনাকে আমরা বলবো আর্থিক ঘটনা। তাহলে অনার্থিক ঘটনা কি? অনার্থিক ঘটনা মানে হচ্ছে যে ঘটনার সাথে অর্থের কোনো রকম সম্পর্ক নেই। অর্থাৎ ঘটনা ঘটেছে কিন্তু এর ফলে আমার টাকা যাবেও না, টাকা আসবেও না। যেমন আমি উদাহরণ দিয়েছি কর্মচারী নিয়োগ। আমি আমার প্রতিষ্ঠানে কর্মচারী রাখলাম তাকে দিয়ে কাজ করাবো বলে। তাহলে এই যে কর্মচারী নিয়োগ দিলাম, এটি একটি ঘটনা ঘটেছে, কিন্তু এই নিয়োগ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টাকার ঘটনা বা টাকা যাবেও না, টাকা আসবেও না। এবং দুজন কর্মচারীর মধ্যে তর্ক বিতর্ক, দুজন কর্মচারী তর্ক বিতর্ক করছে, এটি একটি ঘটনা, কিন্তু এই তর্ক বিতর্কের সাথে আমার টাকার কোনো সম্পর্ক নেই বা টাকা যাবেও না, টাকা আসবেও না। সঙ্গত কারণে এই ঘটনাগুলোকে আমরা বলবো অনার্থিক ঘটনা। আমরা হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যে সকল কর্মকাণ্ডের সাথে অর্থ সম্পৃক্ত আছে, কেবলমাত্র ওই সকল কর্মকাণ্ডকে আমরা আর্থিক ঘটনা বলে থাকি। এখানে যদি আর একটু দেখি যে আর্থিক ঘটনা যেগুলো, অর্থাৎ দুই রকম ঘটনা, একটি আর্থিক ঘটনা আর একটি অনার্থিক ঘটনা। আমরা যখন বিজনেস করব, বিজনেস করতে গেলে পরে অনেক রকমের ঘটনা ঘটবে এবং সেই ঘটনাগুলোর মধ্যে কোনটা আর্থিক ঘটনা এবং কোনটা অনার্থিক ঘটনা, অর্থাৎ কোন ঘটনার সাথে অর্থ জড়িত আছে, সেগুলোকে আমরা বলছি আর্থিক ঘটনা। এবং ওই আর্থিক ঘটনাগুলোকেই আমরা সাধারণত বলে থাকি লেনদেন, কিন্তু অনার্থিক ঘটনাকে লেনদেন বলা যাবে না। আমরা লেনদেনকে আরেকটু ক্লিয়ার কনসেপশনে তুলে ধরি, সেটি কি? যে সনাতন হিসাবশাস্ত্র অনুসারে, যে সনাতন যে হিসাবশাস্ত্র, সেই শাস্ত্র অনুসারে কীভাবে লেনদেনকে সংজ্ঞায়িত করা হয়েছে। যে ব্যবসায়িক দৃষ্টিকোণে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে আমরা লেনদেন বলবো। ব্যবসায়ের দৃষ্টিকোণে আমাকে যত ঘটনা চিন্তা করতে হবে, অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষে চিন্তা করতে হবে, আমাকে প্রতিষ্ঠানের পক্ষে চিন্তা করতে হবে, মালিকের পক্ষে না, প্রতিষ্ঠানের পক্ষে। এবং প্রতিষ্ঠানের পক্ষে কি চিন্তা করব, যে আমার প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যদি অর্থের দ্বারা পরিমাপযোগ্য হয়, তাহলে সেই ঘটনাকেই আমরা বলবো লেনদেন।
আমরা এই চিত্রগুলো দেখতে পারি এইভাবে যে দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে দ্রব্য সামগ্রী আমরা ক্রয় করতে পারি বা বিক্রয় করতে পারি অথবা সেবাকর্মের বিনিময় সেবাকর্ম আমি সেবা দিতেও পারি আমি সেবা নিতেও পারি তো এই সমস্ত ঘটনার ফলে আমার প্রতিষ্ঠানে যদি ব্যবসার আর্থিক পরিবর্তন ঘটে আমার যদি অর্থের পরিবর্তন ঘটে বা আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তখন সেই ঘটনাগুলোকে আমরা বলবো লেনদেন লেনদেন হতে হলে তাহলে সেই ঘটনাগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এই ঘটনাগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই ঘটনাকে আমরা লেনদেন বলবো যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ ঘটনা যদি লেনদেন হতে হয় অবশ্যই অর্থ দিয়ে আমি পরিমাপ করতে পারব যেমন আমার পকেটে 200 টাকা ছিল এই 200 টাকার মধ্যে আমি 100 টাকা খরচ করলাম আমার পকেটে রইল কত 100 টাকা অর্থাৎ আমার পকেটে আগে ছিল 200 টাকা এখন 100 টাকা খরচ করাতে এখন রইল 100 আগে ছিল 200 এখন হলো 100 তার মানে কি আমার অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে এখানে দেখা যাচ্ছে সবজি বিক্রেতা হয়তো আছে এবং সেই সবজি বিক্রেতা বিক্রয় করছে সেখানেও কিন্তু দুটি পক্ষ বিরাজমান অর্থাৎ লেনদেন হতে হলে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে যেটাকে আমরা বলছি দ্বৈত সত্তা এবং সেই লেনদেনের দৃশ্যমানতা বা অদৃশ্যমানতা দুটি থাকতে পারে হয়তো আমরা দৃশ্যমান আমাদের কাছে সেটা আবার অদৃশ্যমানও হতে পারে এবার আমরা যদি আরেকটু স্পেসিফাই করতে চাই যদি আমি একটি এক্সাম্পল দিয়েছি ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেওয়া হলো এখন ব্যাংক থেকে আমি ঋণ নিলাম ধার নিলাম এই ধার যে নিলাম এটা কিন্তু একটা ঘটনা ঘটেছে যে আমি ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি কার প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে অর্থাৎ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং সেই লেনদেনকে আমি ব্যবসায়ের লেনদেন বলতে পারবো কি না অবশ্যই না তখন আমাকে দেখতে হবে এটি ব্যবসায়ের লেনদেন কি না ব্যক্তিগত কোনো লেনদেনকে ব্যবসায়িক লেনদেন বলা যাবে না লেনদেনের আরেকটি সংজ্ঞা আধুনিক হিসাবশাস্ত্র অনুসারে আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম সনাতন হিসাবশাস্ত্র অনুসারে এবার আমি আলোচনা করছি আধুনিক হিসাবশাস্ত্র অনুসারে অর্থাৎ আধুনিক হিসাব বিজ্ঞানীরা লেনদেনকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন তাহলে দেখি যে সকল ঘটনা হিসাব সমীকরণের অর্থাৎ হিসাব সমীকরণ কিন্তু আমরা অনেকেই জানি যাদের 19 অ্যাকাউন্টিং ছিল যে হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এখানে তিনটি উপাদান সমীকরণের তিনটি উপাদান সম্পত্তি একটি উপাদান দায় একটি উপাদান এবং মালিকানা সত্ত্ব আরেকটি উপাদান এই যে সমীকরণের তিনটি উপাদান বলেছে কি যে সকল ঘটনা এমন কিছু ঘটনা যে ঘটনা এই তিনটি উপাদানের মধ্যে পরিবর্তন আনবে এই যে সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে পরিবর্তন আনয়ন করে সেই ঘটনাকে আমরা লেনদেন হিসাবে অভিহিত করব কথাটি আমি আবার বলছি এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো কি করবে হিসাব সমীকরণ সম্পত্তি ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব এই যে তিনটি উপাদান এই তিনটি উপাদানের মধ্যে পরিবর্তন আনবে সেই ঘটনাকেই আমরা লেনদেন হিসেবে অভিহিত করব এবং এই ঘটনা একই সাথে যে তিনটি উপাদানের মধ্যে পরিবর্তন আনবে তা কিন্তু নয় হয়তো শুধু সম্পত্তির মধ্যে পরিবর্তন আনতে পারে অথবা সম্পত্তি এবং দায়ের মধ্যে একসাথে পরিবর্তন আনতে পারে অথবা সম্পত্তি এবং মালিকানা সত্ত্ব অথবা দায় এবং মালিকানা সত্ত্ব এরকম যে ঘটনা দুটি উপাদান বা একটি উপাদান বা তিনটি উপাদানের মধ্যেও পরিবর্তন আনতে পারে এমন ঘটনাকে আমরা বলবো লেনদেন আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি